চীন বর্তমানে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মানে নিজেরাই মানছে আজকে যে এই কোভিড নাইন্টিন এর যে উৎপত্তি স্থল অনেকেই বলছেন চীন এবং সত্যি সত্যি চীন কিন্তু সেটি কি জৈব নাকি জৈব প্রযুক্তি ব্যবহার করে এসেছে এ নিয়ে বিতর্ক আছে অন্যদিকে আমেরিকা সর্বশ্রেষ্ঠ ইউরোপ তারা সাদা চামড়ার লোক তারা নিজেদেরকে ভেবেছে যে আমরা সর্বশ্রেষ্ঠ আমাদের দেশে সবথেকে ভালো মেডিকেল সিস্টেম সব থেকে ভালো ঔষধ আমাদের সব থেকে ভালো ডক্টর আমাদের সুতরাং এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই সবাই এই যে অহংকার যে আমরা সাদা চামড়া এসব রোগ কাদের হয় নেটিভদের আমরা সাদা চামড়ার লোক সুতরাং আমাদের হবে না এই অহংকারী তাদেরকে পতন করেছে আজকে এমন তাদেরকে দাঁড় করিয়েছে যদি আমি কতগুলো কথা বলে আসি দেখবেন যে তাদের কি অবস্থা স্পেন ইটালি তাদের ক্ষেত্রে এখন তারা ভাবছে যে কে বাঁচবে কে বাঁচবে না কে ডিসিশন নেবে ডক্টর ডিসিশন নেবে হসপিটালে বেড নেই সুতরাং যদি ডক্টর মনে করে এ বাঁচবে তাহলে তাকে হসপিটালে অ্যাডমিশন করানো হবে আর যদি ডক্টর মনে করে যে না বাঁচবেন না তাহলে তাকে বাড়িতে হোক বা অন্য যে কোনো জায়গায় হোক ধুকে ধুকে মরতে হবে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি সুতরাং এই রোগের ক্ষেত্রে যে চামড়ার রং দেখে যে আমরা ভেবেছিলাম যে অনেক কিছু করব তা কিন্তু নয় আর আমরা ভারতবাসী এমনই ভারতবাসী যে নিজেদের ভালোর জন্য সরকার যে ব্যবস্থা গ্রহণ করছে সেই সরকারের ব্যবস্থার সঙ্গে তাদের কথা না শুনে তাদের উপরে লক্ষণ রেখা টেনে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামতে হয় গোল করে সার্কেল দিতে হয় কাদের ভালোর জন্য মানুষের ভালোর জন্য কিন্তু সেই মানুষ নিজেরা নিজেরাই বুঝতে পারছে না যে কি অবস্থা তাহলে কি আমরা সেই অন্য দিকে মনে নিচ্ছি এছাড়াও আজকে আপনাদের সামনে শেয়ার করব যে দুটো বিষয় যে বর্তমানে ভারত সরকার এই এফেক্টের জন্য কি কি ব্যবস্থা নিল অর্থনৈতিক দিক থেকে যা আমাদের বা গরিব সাধারণ মানুষের জন্য উপকারে লাগবে সেটিও বল পাকিস্তান পাকিস্তানে কোনো চিকিৎসা নেই ডক্টরের ব্যবস্থা নেই হসপিটাল আলাদা করে কোনো ব্যবস্থা করা নেই যদি কেউ করোনায় আক্রান্ত হয় যে না লকডাউন করা যাবে না অর্থনীতি এমনি খারাপ আরও ভেঙে যাবে সুতরাং মানুষের মানবিক দিক থেকে মৃত্যুর সেটা কোনো অসুবিধে নেই সেই দেশে সুতরাং তাদেরকে করো কি আক্রান্ত হয়েছে তাকে পাঠিয়ে দাও গিলগিট বালুচিস্তানে গিলগিট বলচিস্তানে পাঠিয়ে দাও সেখানে তার চিকিৎসা হবে না কি হবে সে তারা নিজেরাই দেখবে সরকারের কোনো দায়বদ্ধতা নেই ভারতবর্ষেও কি তাই চান নিশ্চয়ই না যদি তা না চান তাহলে সজাগ হন কেন কেন বলছি সজাগ হতে এই কারণেই দুটো দিক আছে একটি নিজেদের মধ্যে আমাদের দিকে আরেকটি হচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশে যেভাবে বর্তমানে রাইজ করছে আমার মনে হয় বাংলাদেশেও ঠিক একই রকমের সিচুয়েশন হবে ইউরোপের মতন হতে পারে আমি বলছি না যে হবে কিন্তু তার ফলে সেখান থেকে কিন্তু হু করে লোক আসার সম্ভাবনা আছে এর থেকে বোঝা যায় যে শুধুরাং শুধুমাত্র একটি জায়গায় সে আছে তা নয় এমন কি কেউ বিশাল বড় প্রাসাদে আছেন এবং তার রাজনৈতিক সত্য অনেক উঁচুতে সেটিও মানে না কারণ কি কারণ ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন সেই বরিস জনসন তিনি নিজেও আক্রান্ত হয়েছেন এই কোভিড এর থেকে কেউ নিস্তার পাবে বা কেউ পাবেন না নিজেরা ভেবে নিয়েছেন যে আমরা পেয়ে যাব নিস্তার পেয়ে যাব এ কিন্তু সময়ই বলবে কেন গ্রাফিক্যালি যদি আমরা দেখি তাহলে টেন্থ মার্চ নাইন হান্ড্রেড ছিল ইউএসএ মার্চে এসে তাদের হয়ে গেল ফাইভ থাউজেন্ড আমরা যদি গ্রাফিক্যালি ভাবি যে আমাদের সঙ্গে আমেরিকার চিন্তা করি তাহলে গ্রাফিক্যালি তাদের যে রাইস বাই ডেট বাই ডে ডে বাই ডে আমাদের ইন্ডিয়া এবং ইউএসএ প্রায় একই রকমই চলছে কিন্তু হঠাৎ করে তাদের বৃদ্ধি পেড়ে গেছে আমরা এখনো স্থিতিশীল আছি এর কারণ লকডাউন সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যবস্থা যেটি নিয়েছে ট্রিপল টি আই ব্যবস্থা হু যেভাবে তাদের সিদ্ধান্ত জানিয়েছে এবং তারা যা সাজেশন করেছে সেই অনুযায়ী ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে আর সেই অনুযায়ী সারা ভারতবর্ষে একইভাবে চিকিৎসা হচ্ছে আই তার জন্য আজকে কিছুটা হলেও সফল হচ্ছে কিন্তু যদি দেখা যায় আমরা নিজেরা তাদের আমাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে মে মাস আসতে না আসতেই এইটটি ফাইভ কেন আরো বেশি এগিয়ে যাবো আমরা সুতরাং সেই ইটালি বা স্পেন বা আমেরিকা তাদের মতন অবস্থা যাতে না হয় সেদিক থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তাদেরকে লক্ষণ রেখে এগিয়ে দিতে হবে এটি নয় নিজেরা মানবিক দিক থেকে এবং মানসিকভাবে প্রস্তুত নিয়ে সেটি করতে হবে প্যাকেজের কথা যদি আসে অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা হয়েছে গতকাল যা একদমই নিম্নবৃত্ত নিম্ন আয় যারা অর্থাৎ গরিব মানুষ ডিপিএল ভুক্ত যারা তাদের ক্ষেত্রে এই প্যাকেজ সত্যি সত্যি গুরুত্বপূর্ণ শুধুমাত্র এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার প্যাকেজই যে শেষ পর্যন্ত আরো বৃদ্ধি পাবে ধীরে 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 এরকম আরো আসবে অর্থনৈতিক দিক থেকে এছাড়াও আজকে যে রিজার্ভ ব্যাংক থেকে যে সিদ্ধান্ত দেওয়া হলো এতে মধ্যবিত্তদের ক্ষেত্রে যেহেতু মধ্যবিত্তদের ক্ষেত্রে যারা চাকুরিজীবী শুধু আছে তারা নয় অনেকেই আছেন যারা বিভিন্ন কলকারখানায় কাজ করেন তারাও লোন নিয়েছেন বা এমন অনেকে আছেন যে বিজনেস করেন ছোটখাটো তারাও লোন নিয়েছেন তাদের ইএমআই এর ক্ষেত্রে তিন মাস আপাতত নেওয়া হচ্ছে না এমন নয় যে এই ইএমআই দিতে হবে না ইএমআই দিতে হবে কিন্তু তিন মাস স্থগিত রাখা হচ্ছে এতে যারা মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে উপকারে লাগবে সুতরাং সরকারও পাশে আছে সরকারের ক্ষেত্রে যারা যাদের যা সামান্য খাবারের জন্য প্রয়োজন সেদিক থেকেও তারা সাহায্য করছে কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে অন্য পথে নিয়ে যাচ্ছি সুতরাং এখনো ভাববার বিষয় আছে যে আমরা কোন দিকে যেতে চাই সঙ্গে সঙ্গে যে সিস্টেমের মধ্যে এসছে যে যারা ডক্টর ডক্টর যারা আছেন তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তাদের কিটস নেই ইকুইপমেন্ট নেই এগুলো নেই কিন্তু সরকার সেগুলো বিবেচনা করছে সরকার সেদিক থেকে দেখছে আমরা আমাদের দিক থেকে বিবেচনা করি আমরা আমাদের দিক থেকে দেখি এখনো পর্যন্ত আমাদের যে গ্রাফিক্যাল সিস্টেমে রাইজ করছে তাতে সত্যি সত্যি হলেও একটি গ্রিন সিগনাল আছে বেশিরভাগ বিশেষজ্ঞদের জন্য মত থেকে এখনো পর্যন্ত থ্রি স্টেজ আমরা বা থার্ড স্টেজে পৌঁছাইনি তার কারণ হচ্ছে থার্ড স্টেজ মানে তৃতীয় সপ্তাহ এরকম নয় থার্ড স্টেজ মানে যত পেশেন্ট হবে অর্থাৎ করোনা যাদেরকে আক্রান্ত হয়েছেন তারা যদি বলতে পারেন যে আমি কীভাবে আক্রান্ত হয়েছি যতদিন পর্যন্ত তারা বলতে পারবেন যে না আমি কোনো বিদেশি এসেছেন তার সংস্পর্শে এসেছি আসার ফলে আমার হয়েছে ততদিন পর্যন্ত আমরা সেকেন্ড স্টেজে থাকব। কিন্তু যখন থেকে তারা বলতে পারবেন না যে আমি কিভাবে আক্রান্ত হলাম অর্থাৎ আমি আমার দেহে করোনার ভাইরাস কিভাবে ঢুকলো সেটি যতক্ষণ পর্যন্ত বলতে না পারবেন যদি বলতে না পারেন দেখা গেল এমন সংখ্যা যত করোনা আক্রান্ত তাদেরকে বলা হচ্ছে তার টোয়েন্টি পারসেন্ট হয়ে গেল যে তারা বলতে পারছেন না তখনই আমরা থার্ড স্টেজে পৌঁছে যাব এখনো পর্যন্ত যা পরিস্থিতি আছে তাহ তাতে দুজন বা তিনজন এরকম পাওয়া গেছে তারা বলতে পারছেন না যে কিভাবে সংস্পর্শে এসেছিলেন এবং কিভাবে আক্রান্ত হলেন সুতরাং এদিক থেকে একটি গ্রিন সিগন্যাল পাওয়া যায় বা ভাবা যাচ্ছে যে না আমরা এখনো পর্যন্ত থার্ড স্টেজে পৌঁছাইনি এবং আইসিএমআর থেকেও বা স্বাস্থ্য দপ্তর থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকেও কিন্তু সেটি বলে চলছে সুতরাং এখনো পর্যন্ত যারা সজাগ হন নইলে রাজপরিবার যারা নিজেদেরকে অনেক উঁচু ভাবেন কোথায় ইংল্যান্ডের রাজপরিবার সেই পরিবারেও প্রবেশ করেছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার ঘরেও প্রবেশ করেছে স্পেনের যারা বড় বড় রাজনীতিবিদ তাদের ঘরেও প্রবেশ করেছে আমেরিকা যাদেরকে নিজেদেরকে মান ভাবেন তাদের ঘরেও পৌঁছে গেছে সুতরাং আপনার ঘরে পৌঁছবে না এমন কোনো ধারণা নেই বা কারণ নেই আরেকটি বিষয় যদি আসি যে চীন সেই চীন কি করেছে তাহলে কি চীন থেকে কি আসছে এ নিয়ে বহু বিতর্ক আছে অনেকেই বলছেন চীনের সঙ্গে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হোক কিন্তু চীনের সঙ্গে বন্ধ আমাদের যত ওষুধপত্র সে ডাইরেক্ট ওষুধ আসুক মেডিসিন ইকুইপমেন্ট আসুক মেডিকেল ইকুইপমেন্ট আসুক বা মেডিসিনের র মেটেরিয়াল আসুক তার নব্বই শতাংশ আসে চিন দেশ থেকে তাহলে তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করবেন তাহলে স্বাস্থ্য কোথায় পৌঁছাবে সত্যি সত্যি একটি ভাবার বিষয় আছে সুতরাং প্রাইম মিনিস্টার আক্রান্ত হয়েছেন এমন প্রধান শোনা যাচ্ছে সুতরাং আপনার ক্ষেত্রেও আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সময় বেশি দেরি নেই সুতরাং সাবধান হন